নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া অ্যাপের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর টার্গেট WBCS প্রিলিমিনারি 2021 উদ্দেশ্য করে আমরা যে সিরিজ শুরু করেছিলাম আজ তার লেকচার টু, অ্যাকচুয়ালি প্রাচীন ও মধ্যযুগের বিগত 10 বছরের প্রশ্নের লেকচার টু। এই লেকচারে আমরা প্রিভিয়াস ইয়ার্স শুধুমাত্র অ্যানসেন্ট ইন্ডিয়া 2010 থেকে 2015 সালে যত কোশ্চেন রয়েছে প্রিলিমিনারির সেগুলো নিয়ে আলোচনা করব। গতদিন আমরা 2016 থেকে 2020 পর্যন্ত 5 বছরের অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রি নিয়ে আলোচনা করেছি, কী কী কোশ্চেন এসেছিলো সেই নিয়ে আলোচনা করেছি। তো আজ আমরা শুধুমাত্র অ্যানসেন্ট আলোচনা করবো, মধ্যযুগটা আমি নেক্সট দিনের জন্য রেখে দিচ্ছি। নেক্সট দিন আমরা শুধুমাত্র মধ্যযুগটা আলোচনা করে নেবো 2010 থেকে 2015 পর্যন্ত, অর্থাৎ 6 বছরের। গতদিন 5 বছরের হয়ে গেছে, আজ বাকি 6 বছরের আলোচনা করবো। নেক্সট দিন মধ্যযুগেও আমরা বাকি 6 বছরের আলোচনা করবো, তাহলে আমাদের 11 বছর করে কিন্তু কভার হয়ে যাবে প্রাচীন এবং মধ্যযুগের বিগত 10 বছরের প্রশ্ন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ ইম্পর্টেন্ট লেকচারের PDF পাবেন। আর জাস্ট আপনারা ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, প্রিভিয়াস 10 ইয়ার্স পলিটি কোশ্চেন, প্রিভিয়াস 10 ইয়ার্স ইকোনমি কোশ্চেন, কীভাবে আপনারা UPSC জন্য প্রিপারেশন নিতে পারেন, তার জন্য যে বুক লিস্ট সেগুলো কিন্তু আমি ব্লগের মাধ্যমে পোস্ট করে দিয়েছি আমার এই ডিসক্রিপশন বক্সে, একেবারে লিঙ্ক দিয়ে দেবো প্রথমে। আর একটা কথা, আপনারা কিন্তু এই যে এগিয়ে চলো সাথে পর্ণদীপ ওপিনিয়ন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার কারণ এখানে আমি WBCS এবং UPSC যে বুক রিভিউ সেটা পাবলিশ করছি। একটা চ্যানেলে সব কিছু পাবলিশ করতে গেলে সেটা একটু গুলিয়ে যেতে পারে, তো সেহেতু আমি এই যে বুক রিভিউটা আলাদা করে আলাদা চ্যানেল খুলে সেখানে পাবলিশ করছি। তো এখানে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, WBCS এবং UPSC সমস্ত বুক রিভিউ কিন্তু আপনারা এখানে পাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব 2015 সালের কোশ্চেন। 2015 সালের প্রথম কোশ্চেন, কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে। কাদম্বরী গ্রন্থের রচয়িতা, ইজি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, কারেক্ট অ্যান্সার হবে বাণভট্ট। নেক্সট দেখব, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল। এটা খুবই ইজি কোশ্চেন, লোথাল আমরা বহুবার পড়েছি, সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর ছিল কিন্তু লোথাল। আমরা শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করবো, এই ডিটেলসে আমরা আলোচনা করবো না। এই ডিটেলড লেকচার আপনারা আমার এগিয়ে চলো এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে খুঁজে পেতে পারেন। তো চলুন দেখা যাক। নেক্সট 2014 সালের দেখব, 2015 সালে অ্যান্সিয়েন্ট থেকে মাত্র 2টি কোশ্চেন এসেছিলো। 2014 সালে দেখবো 27 নম্বর কোশ্চেন, অর্থাৎ মানে প্রথমে যে কোশ্চেন সেটা বলছে সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল। তো আগের মতোই সহজ অ্যান্সার লোথাল, সিন্ধু সভ্যতার কোনটি একটি বড় বন্দর ছিল লোথাল। তাহলে বুঝতে পারছেন যে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন কিন্তু রিপিট হয় এখানে। নেক্সট, প্রাচীনতম বেদ কোনটি। প্রাচীনতম বেদ 2014 সালে 28 তারিখের কোশ্চেন, সঠিক উত্তর হবে ঋগ্বেদ, এটা খুব ইজি কোশ্চেন। নেক্সট, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন। ভেরি 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 ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তো কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, বিম্বিসার। বিম্বিসার কিন্তু মহাবীর এবং বুদ্ধের সমসাময়িক ছিলেন। আর একটা কথা, আমি যে অ্যান্সারগুলো এগুলো অ্যান্সার কী থেকে পাবলিশ করে দিচ্ছি, ডিরেক্টলি পাবলিশ করছি অ্যান্সার কী থেকে, এখন আমি কোনো রকম চেঞ্জ করছি না। যদি কোনো রকম প্রবলেম হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নেক্সট, ইন্ডিকা গ্রন্থের প্রণেতাকে। তো ইন্ডিকা গ্রন্থের প্রণেতা প্রত্যেকেই জানেন যে এর কারেক্ট অ্যান্সার হবে মেগাস্থিনিস, অপশান বি। 31 দা কি বলছে, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন। চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন, কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, বিন্দুসার। নেক্সট, 32 দা, দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কী ছিল। তো দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি ছিল ধর্ম বিজয়, অর্থাৎ ধর্মের মাধ্যমে দক্ষিণ ভারতের মানুষকে নিজের আয়ত্তে আনা। নেক্সট, তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসেবে। তো তক্ষশিলা বিখ্যাত ছিল গান্ধার শিল্পের জন্য, এটা প্রিভিয়াস ইয়ার্সে বহুবার কিন্তু এসেছে। নেক্সট, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন। শশাঙ্ক ছিলেন গৌড় রাজবংশের নেতা, সরি নেতা নয় রাজা। 35 দা বলছে, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন। তো কারেক্ট অ্যান্সার হবে 35-এর বি, ঝেলাম নদীর তীরে। তো ঝেলাম নদী নিয়ে শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প রয়েছে ঝেলাম নদীর তীরে বলে, পুরু এবং এই যে আলেকজান্ডার তাদের যে দেখা হয় এটা নিয়ে কিন্তু একটা গল্প রয়েছে ঝেলাম নদীর তীরে, ওখানে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যেরও একটা ভূমিকা আছে। নেক্সট, 2013-তে কী বলছে, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে। 36 দা বলছে, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গিয়েছে। তো কারেক্ট অ্যান্সার হবে মহেঞ্জোদারোতে, মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার আমি আলোচনা করেছিলাম অ্যানসেন্ট হিস্ট্রি যখন আলোচনা করেছিলাম তখন শুরু করে এইটা আলোচনা করেছিলাম। নেক্সট, ভারতের কোথায় আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করে। 37 দা, কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, পাঞ্জাবে কিন্তু আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করে। 38 দা বলছে, তার শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কী বলে। তো 38 দাগের কী হবে অ্যান্সার, অপশান ডি, দেবনামপ্রিয় প্রিয়দর্শিকা।
দেব নাম প্রিয়, প্রিয়দর্শিকা কার নাম? তাহলে এখান থেকে আপনারা জানতে পারছেন যে অশোকের নাম। তিনি তার শিলালিপিতে কিন্তু এই দেব নাম প্রিয় প্রিয়দর্শিকা নাম অভিহিত করেছিলেন। 39 বলছে, নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? 39 কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত। 40 বলছে, বুদ্ধ জন্মগ্রহণ করেন? তো 40 কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, 563 খ্রিস্টপূর্বাব্দে, 563 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধ জন্মগ্রহণ করেন। তো এই নিয়ে কনফিউশন রয়েছে ঐতিহাসিকদের মধ্যে যে বুদ্ধের অ্যাকচুয়াল জন্ম ইয়ারটা কত। তো সেই কনফ্লিক্টটা আমরা যাবো না, অ্যান্সার কি যেটা দেওয়া রয়েছে সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, আমরা ধরে নিচ্ছি সেটা 563 খ্রিস্টপূর্বাব্দ। 41 বলছে, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন কবে? তো মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন 712 খ্রিস্টাব্দে। 42 বলছে, আলেকজান্ডারের বিরুদ্ধে কে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিলেন? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে কি 42 সি, পুরু, পুরুর সাথে কিন্তু আলেকজান্ডারের মহাযুদ্ধ হয়। নেক্সট, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? 43 কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? অপশান বি কারেক্ট অ্যান্সার, ঋগ্বেদ। নেক্সট, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? তো 44 কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে 44 ডি, হরিসেন, এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের সহকপি হরিসেনের রচনা। 45 গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? তো 45 কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, সমুদ্রগুপ্ত। 2011 সালের কোশ্চেন এবার 46 কী বলছে, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি কী? এটা খুব ইজি, তামা, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হলো তামা। তারপর 47 বলছে, প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? 47 কারেক্ট অ্যান্সার অপশান সি, পালি ভাষায় লিখিত। বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিল? কোথায় হবে? কারেক্ট অ্যান্সার হবে 48 ডি, সারনাথ। কে অমৃতাঘাত নামে পরিচিত ছিলেন? 49 কে অমিত্রাঘাত, অমৃতাঘাত নয়, অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন। 49 কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, বিন্দুসার। 50 বলছে, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? তো 50 কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, সাঁচিতে। 51 বলছে, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো, একই কোশ্চেন রিপিট করা হয়েছে, তামা। নেক্সট, 2010 সালের কোশ্চেন দেখবো, 2010 সালের প্রথম কোশ্চেন, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? তো এখানে 52 কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, সুমের। 53 ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী বা স্কুল হলো কোনটা? তো কারেক্ট অ্যান্সার 53 বি, সাংখ্য, সাংখ্য গোষ্ঠী বা সাংখ্য স্কুল। 54 বলছে, মেগাস্থেনিস কে ছিলেন? অপশান এ কারেক্ট অ্যান্সার, সেলুকাসের দূত হচ্ছেন মেগাস্থেনিস। 55 ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির? যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ। তো আর্যভট্ট ছিলেন বিজ্ঞানী এবং গণিতবিদ ছিলেন বরাহমিহির। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, গুপ্তযুগ, এরা কিন্তু গুপ্তযুগের ছিলেন। আর 56 ইজি কোশ্চেন, রাজতরঙ্গিনী কার লেখা? তো কলহনের লেখা, কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে এই রাজতরঙ্গিনী গ্রন্থে। তো এই আমরা প্রিভিয়াস 6 ইয়ারের অ্যান্সেন্ট হিস্ট্রি নিয়ে আলোচনা করে ফেললাম। নেক্সট ডে আমরা আলোচনা করব প্রিভিয়াস 6 ইয়ারের মেডিভ্যাল হিস্ট্রি। তাহলে কিন্তু আমাদের 2010 থেকে 2020 সাল পর্যন্ত যত প্রিলিমিনারিতে অ্যান্সেন্ট এবং মেডিভ্যাল হিস্ট্রি থেকে কোশ্চেন এসেছিল সেটা কমপ্লিট হয়ে যাবে। অলরেডি আমি ইন্ডিয়ান ইকোনমিতে প্রিভিয়াস 10 কী কী কোশ্চেন এসেছে সেটা আলোচনা করে দিয়েছি, ইন্ডিয়ান পলিটি থেকে প্রিভিয়াস ইয়ার্সে কী কী কোশ্চেন এসেছে সেটাও আলোচনা করে দিয়েছি। তো অবশ্যই আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই পিডিএফগুলোর, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর পিডিএফ শুধুমাত্র দেখবেন না, পিডিএফে আমি যে এরকম দেখুন ছোটো ছোটো করে কোশ্চেনগুলো ছিল তার পাশে ধরুন আমি এ টিক মেরেছি, সেখানে হয়তো দেখাচ্ছে মনে হতে পারে যে এটা বি টিক মারা রয়েছে, তো অ্যাকচুয়ালি তো অ্যান্সার ওখানে টিক মারা নেই। তো সেহেতু আপনারা একবার লেকচারটা শুনে নেবেন, তারপরে পিডিএফটা ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু কোনোরকম প্রবলেম নেই। নাহলে কিন্তু পিডিএফ যদি আপনি ডাউনলোড করেন শুধুমাত্র, তাহলে কিন্তু আপনার একটু নিজেকে খেটে পড়তে হবে যে এই কোশ্চেনের কারেন্ট অ্যান্সার এটা। কারণ দেখুন এখানে আমি ধরুন মেগাস্থেনিস টিক, এখানে সেলুকাসের দুধ টিক মারছি, তো সেখানে হয়তো আমার এরকম টিক মারা পড়ে গেছে, তো সেখানে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী বলে আপনার ভুল হতে পারে। তো কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে অপশান এ, সেলুকাস হতো। তো এই ছিল আজকে টোটাল লেকচার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চান, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।